পূর্ব বর্ধমান জেলার 1 নম্বর ব্লকের দেওয়ানদিঘি থানার অন্তর্গত বান্ডুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভান্ডারদিঘি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা চুরির অভিযোগ ওঠে। সিএমপি থেকে টাকা তুলে নেওয়া থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হচ্ছিল বলে অভিযোগ। গ্রাহকদের অভিযোগ, যেসব পলিসিগুলি করা ছিল সেইসব সার্টিফিকেট জাল বলে গ্রাহকদের বিতাড়িত করা হচ্ছিল বলে অভিযোগ। তাদের আরও অভিযোগ, তারা মাসে মাসে সুদ পাচ্ছিলেন। গ্রাহকদের অভিযোগ, তারা যে টাকা জমা দিচ্ছিলেন তার রসিদ আছে, ব্যাংকে সেই টাকা জমা পড়েনি। এদিন গ্রাহকরা ব্যাংকে বিক্ষোভ দেখান। যদিও ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে চাননি। আমার ব্যাংকে টাকা রেখেছি, চুরি করে নিয়েছে। কত টাকা চুরি হয়েছে? আমার 30,000 টাকা নিয়েছে। এটা কোন জায়গা? এটা ভান্ডারদি ব্যাংক, কিসের জন্য বন্ধ করেছেন ব্যাংকটাকে? টাকাটা পাই তার জন্য। ব্যাংক কর্মীরা এসেছেন? হ্যাঁ, অভিযোগ ছিল টাকা দেওয়ার জন্য। সেই টাকাটা থানার, আমার দেওয়ানদিঘি থানার বড়বাবু এসেছিলেন, বড়বাবুর সামনে ফার্স্ট অফিসার শম্ভু স্যার বা আর একটা সেকেন্ড স্যার, ওনারা কথা দিয়েছিলেন রেজন্ট স্যারের কাছে ফোন করে যে আগামী পরশু দিন 10 জন করে কিছু কিছু যারা ছোট অংশ টাকা তাদেরকে প্রথমে 10 জন করে দিতে থাকবে, পরশু দিন থেকে শুরু হবে এবং বড়বাবু সেদিন হাজির থাকবেন। এরপরে যেদিন আবার 10 জন করে দেবেন, যাদের দেয়া হয়ে গেছে বা দেবেন তাদের চার্ট ব্যাংকের সামনে টাঙিয়ে দেবেন, এই কথা হয়েছে, এই আশ্বাস দিয়েছে। সেই আশ্বাস নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। ব্যাংক এখন খুলবে? হ্যাঁ, ব্যাংক এখন খুলবে। আপনার কি অভিযোগ ছিল? আমার হচ্ছে 14/9/20 আমি বিসি পয়েন্টের ছেলেকে 1,20,000 টাকা জমা দিই। তারপর 22/12 ও আমাকে একটা বইয়ে আপডেট দেখা, তখন আমাকে দেখাচ্ছে মানে 4,27,229 টাকা আমার বইয়ে উইথড্রল হয়ে গেছে। আমি তাকে জানতে চাই, কিন্তু তখন ও বলে এখন এটা ঠিক করা হচ্ছে না। দিয়ে তারপরে আবার এই ঘটনা ঘটার পরে আমি ব্যাংকে আসি। ব্যাংকে এসে বইটা দেখতে যাই, তখন দেখছি আমার মাত্র 2,600 পড়ে আছে। এবার জানতে পারি নানানভাবে আমার টাকাটাকে তুলে নিয়েছে। 20 বার আপনার 10,000 টাকা করে করে তুলেছে, তারপর 1,00,000, 1,40,000, 1,50,000 এরকম করে করে আমার টাকাটাকে তুলে দিয়েছে। এবার এইবার আমরা এসছি, আপনার 1.5 মাস আমরা ব্যাংকে আসা যাওয়া করেই যাচ্ছি, কোনো সুরাহ ছিল না। আজকে ব্যাংক বন্ধ করে আমরা সবাই মিলে এসছি, থানার বড়বাবু এসছেন, আমাদের ওপর থেকে স্যারেরা একটা আশ্বাস দিয়েছেন পরশু থেকে টাকা মিটমাট করবে। যদি টাকা যদি না দেয় পরশু থেকে তাহলে কি করবে? স্যার ওটা বলেছেন যে আমি এখন দায়িত্বে রয়েছি, আমি আপনাদের হয়ে লড়ব। এখন কি ব্যাংকে খুলছে এখন? না, ব্যাংকে না, মানে থানার বড়বাবু যে আবার পরশু দিন কি, হ্যাঁ, দেওয়ানদিঘি থানার বড়বাবু বললেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।